কিভাবে আমরা রোধ করব জানতে দেখুন কলকাতা ক্যানভাস। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, কারণ এ ধরনের নানা রকম সমস্যার সমাধান আপনাকে একমাত্র দিতে পারে কলকাতা ক্যানভাস। কিভাবে সাবস্ক্রাইব করবেন একটু দেখে নিন। প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে, এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। এবার আসি বিষয়বস্তু, কিন্তু তার আগে আপনার সঙ্গে আমার আলাপটা সেরে নিই। আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই, আপনাদের সকলকে স্বাগত জানাই। চুলের কিভাবে অকালপক্বতা আমরা রোধ করব, এটাই আজকের বিষয়। আমরা এক শিশি নারকোল তেল নেব। নারকোল তেল কিন্তু চুলের পক্ষে ভীষণ ভালো, আমরা সকলেই জানি। সেই নারকোল তেলের সঙ্গে নানা রকম উপাদান মিশিয়ে চুলকে কিন্তু আমরা ভালো রাখতে পারি। বিভিন্ন উপাদান আছে, পরে বলবো সেগুলো নিশ্চয়ই। আজকের বিষয় হচ্ছে নারকোল তেলের সঙ্গে আপনি দুখানা দুটো আমলকি থেতো করে বা বেটে দিয়ে দিন ওই নারকোল তেলটার মধ্যে। এক শিশি নারকোল তেল নিলে তার মধ্যে দুটো আমলকি বেটে দিয়ে দেবেন। সেই তেলটা আপনি স্নানের আগে প্রতিদিন ইউজ করুন। আমরা আজকাল তো বেরোই, প্রত্যেক দিনই বেরোই, আমরা কেউ আর এখন শুধুমাত্র ঘরোয়া নই, আমাদের কর্মস্থলে যেতে হয়, নানা রকম বিষয়ে বেরোতে হয়, কারণে বেরোতে হয়, কারোর হয়তো বাচ্চাকে নিয়ে পড়াতে যেতে হয়, স্কুলে যেতে হয়, তাই রাস্তায় আমাদের বেরোতেই হয়। সেই জন্য বলছি, আমার মনে হয় আপনি যদি এটা প্রতিদিন রাত্রিরে করেন, সকালে উঠে শ্যাম্পু করে নেন, তাহলে কিন্তু আপনার খুশকি জাতীয় কোনো সমস্যাও হবে না বা মাথায় ময়লাও জমবে না তেলটার জন্য। তাহলে কি করবেন, এক শিশির নারকোল তেলের সঙ্গে দুটো আমলকি আপনি ভালো করে থেতো করে দিয়ে দিন, মিশিয়ে দিন। সেই তেলটা আপনি স্নানের আগে প্রত্যেক দিন মাথায় দিন, দিয়ে 15 থেকে 20 মিনিট থাকুন, তারপরে মাথাটা ধুয়ে নিন। সেটা রাত্রিরে যদি করেন, স্নান না করলে এমনি মাথার মধ্যে দিয়ে মাথাটা ধুয়ে নেবেন, আর যদি দিনের বেলা দেন তাহলে স্নানের আগে দেবেন। আরেকটা কথা বলি, নারকোল তেল কোন কোম্পানির ইউজ করবেন, আমার কাছে এই ধরনের কোশ্চেন আসে যে কোন কোম্পানির ইউজ করব দিদি, একটু যদি বলে দেন। আমি কোনো কোম্পানি আমি বলছি না, নারকোল তেলের অনেক ভালো কোম্পানি আছে যেটা নাকি আপনারা জানেন সকলেই। সেই ধরনের কোনো ভালো কোম্পানি যাকে ভরসা করা যায় সেই ধরনের তেল ইউজ করবেন। চুল আপনার খুব তাড়াতাড়ি অল্প বয়সে যে পেকে যাওয়া, সেটা কিন্তু আপনাকে রোধ করবে। যে কটা পেকে গেছে সে তো গেছেই, আর যে কটা বেঁচে আছে তাকে বাঁচানোর জন্য এই টিপসটা অ্যাপ্লাই করুন, আশা করি ফল পাবেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস দেবেন। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন কলকাতা ক্যানভাসের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, কারণ আপনিও কলকাতা ক্যানভাসের একজন হয়ে উঠুন, এটা আমাদের সকলেরই কামনা। ভালো থাকুন, আনন্দে থাকুন, নমস্কার।